বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা। আমি আজ ক্লাস 19 এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে তোমাদের সাথে ক্লাস করব। আমার আজকের টপিক হচ্ছে সিভি। আমি তোমাদের দেখাবো আজকে কিভাবে সিভি লিখতে হয় এবং একটা সিভি দিয়ে তুমি কিভাবে সবগুলো সিভির অ্যানসার করতে পারবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, সিভি লেখার প্রথমেই হচ্ছে তোমাকে তারিখ দিতে হবে। তারিখ তুমি যেদিন যে পরীক্ষাটা দিবে সেদিনকার তারিখটা দিতে হবে, 28 জুলাই 2020। দা প্রিন্সিপাল, আমি আমি একটা সিভি লেখো, সিভিটা হচ্ছে লেকচারার ইন ইংলিশ। তাহলে লেকচারার পোস্টটা থাকে হচ্ছে কলেজে। যখন কলেজের যে কোনো সিভি লিখতে হবে তখন আমরা কার বরাবর লিখব, দা প্রিন্সিপাল ঢাকা আইডিয়াল কলেজ ধানমন্ডি ঢাকা। সাবজেক্ট, ফর দ্য পোস্ট অফ লেকচারার ইন ইংলিশ। স্যার, ইন রিসপন্স টু ইউর অ্যাডভার্টিজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন 10th July 2020 ফর দ্য পোস্ট অফ এ লেকচারার ইন ইংলিশ, বিগত 10th July 2020 সালে দ্য ডেইলি স্টার পত্রিকায় আপনার দেওয়া বিজ্ঞাপনটি লেকচারার ইন ইংলিশ পোস্টের জন্য বিজ্ঞাপনটি আমি দেখেছি। আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দিস পোস্ট, আমি একজন প্রার্থী হিসেবে এই পোস্টটা চাই। মাই অল পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন, আমার সমস্ত কিছু জমা দেওয়া হলো আপনার বিবেচনার জন্য। I therefore pray and hope that you would be kind enough to give me an opportunity for this post. আমি প্রার্থনা করছি এবং আশা করছি যে এই পোস্টটার জন্য আমাকে একটি সুযোগ দিয়ে বাধিত করবেন। Yours faithfully, তারপর তোমরা তোমাদের নাম লিখবে, তারপর লিখবে enclosed CV and other documents। শিক্ষার্থীরা, এটি পেজ এই অ্যাপ্লিকেশনটা তোমরা একটা পেজের মধ্যে লিখবে। তোমরা খেয়াল করো, তোমাদের সিভি লেখার সময় যেটাই আসুক না কেন, তোমরা শুধু এখানে এই পোস্টের নামটা চেঞ্জ করবে। তারপরে কার বরাবর লিখছ, কোন পোস্টের জন্য লিখছ, এটার উপর নির্ভর করবে এতটুকু। এখানে তুমি এই জায়গায় এসে পোস্ট পরিবর্তন করবে এবং তোমার পরিবর্তন হবে হচ্ছে তারিখ। এই অ্যাপ্লিকেশনের প্রথম এতটুকু, তোমরা যে কোনো সিভির জন্য এটাই লিখবে সেম, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন যে জায়গায় হবে সেখানে আমি তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এতটুকু তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন। সিভি করার জন্য আমাদের প্রথমে একটি আবেদন জমা দিতে হয় এবং পরে বায়োডাটা এবং আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখাতে হয়। সুতরাং তোমরা এটা প্রথমে লিখবে, তারপরে হচ্ছে দেখো কারিকুলাম ফাইল অফ আরিফা ইসলাম, এখানে তোমার অ্যাড্রেস দিবা, ইমেল নাম্বার দিবা, পার্সোনাল ডিটেলস, তোমার ব্যক্তিগত যে তথ্যগুলি আছে সেগুলো দিবা, নেমস, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, এগুলো তুমি সুন্দর করে লিখে ক্রমগুলো ঠিক এক সাইজে এক সিরিয়ালি দিবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমাকে তোমার শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে। যেহেতু পোস্টটা হচ্ছে লেকচারার ইন ইংলিশ, আমি ইংলিশ পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটা করব। সুতরাং প্রথমে আছে কি, নেম অফ ডিগ্রি, তোমরা খেয়াল রাখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে পাঁচটা কলম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সবসময় তোমরা এই পাঁচটা কলম মনে রাখবা এবং কলমের হেডিংগুলো কী আছে সেগুলো খেয়াল করবা। নেম অফ ডিগ্রি, এখানে যে তোমার ডিগ্রিগুলি আছে সেই ডিগ্রিগুলোর নামগুলো লিখবা। বোর্ড অফ লিভ ইউনিভার্সিটি, তুমি কোন বোর্ড থেকে এসএসসি এসএসসি পরীক্ষা দিয়েছ, কোন ইউনিভার্সিটি থেকে তুমি অনার্স মাস্টার্স করেছো, সে এটা এখানে লিখতে হবে। গ্রুপ অফ লিভ সাবজেক্ট, তুমি কোন গ্রুপ এবং কোন সাবজেক্টে পড়াশোনা করেছো সেটা এখানে উল্লেখ করতে হবে। পাসিং ইয়ার, কোন সালে তুমি পাস করেছো সেটা উল্লেখ করতে হবে, রেজাল্ট উল্লেখ করতে হবে। এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা দেখাতে হবে। হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন ঢাকা কলেজ সিন্স February 10, 2020, রেফারেন্স, তোমরা এভাবে একটা সিভি কমপ্লিট করবে। তোমরা সিভির প্রথম পেজে এটা লিখবে
লিখবা এবং পরের পেজে এটা লিখবা ঠিক আছে তোমরা সুন্দর করে সিভি লিখবা সিভি সব একই রকম থাকবে শুধু পরিবর্তন হবে তোমার পোস্ট হচ্ছে এখানে এখানে তারিখ এই পোস্ট এবং পার্সোনাল ডিটেইলস সবগুলি সিভি একই রকম থাকবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন নেম অফ ডিগ্রি এখানেও তোমার পোস্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে নেম অফ ডিগ্রি এবং গ্রুপ সাবজেক্ট তোমার পোস্ট অনুযায়ী পরিবর্তন ঘটবে শুধু সিভির ক্ষেত্রে এই পরিবর্তনগুলাই হবে আর সবগুলো সিভিতে একই রকম থাকবে আশা করি শিক্ষার্থীরা তোমরা এভাবে পরীক্ষার সময় সিভি লিখতে পারবে যে কোনো পোস্টই আসুক না কেন তোমরা এভাবেই কমপ্লিট করবে বাসায় তোমরা এটা এসডব্লিউ করে রাখবে স্কুল খুললে আমরা এগুলো চেক করব ওকে শিক্ষার্থীরা